নওগাঁ 6 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালিক সহ রানীনগর আত্রাইয়ের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দেওয়ায় দেশরত্ন ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের একক প্রার্থী আনোয়ার হোসেন হেলাল শতভাগ জয়ের আশা ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হয়ে এলাকার অসমাপ্ত কাজগুলো করার পাশাপাশি সামাজিক কাজসহ এলাকার মানুষের পাশে থাকবেন। এই নির্বাচনে শতভাগ আমি নিশ্চিত যে ইনশাল্লাহ আমাদের নৌকা মার্কার বিজয় হবে। আর যদি আমি নির্বাচিত হতে পারি, আমাদের এলাকার যেগুলো কাজ অসমাপ্ত আছে সেগুলো বাস্তবায়ন করব এবং এলাকা থেকে মাদক, বাল্যবিবাহ, বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলি আমি করব ইনশাল্লাহ, এবং এলাকার মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।